ক্ষতিগ্রস্ত বিষয়ের কলঙ্কিত কাহিনী। চাকরি জীবনত হুঁয়ে বাঁয়ে ঘটিছিল অগাধ সম্পত্তি, অবৈধ সম্পত্তি গড়ি এতিয়া দিন অতিবাহিত করব অন্ধকার কুঠরিত। সিএম ভিজিলেন্সর মারাথন জেরাত খোল খাইছে তিনি দুর্নীতিগ্রস্ত ধন কুবেরর সম্পত্তির তথ্য। প্রথমে শুনক উপ বন সংরক্ষক ভাস্কর ডেকার সম্পত্তির তথ্য। লাসিত নগরত বাংলো সদৃশ ঘর, পাঞ্জাবাড়ীত আছে বিশাল মাটি সম্পত্তি, দিল্লিতো আছে বিলাসী ফ্ল্যাট। অবসরলে দুটা বছর থাকুতে গ্রেপ্তার হওয়া ভাস্কর ডেকা সহ তিনি অভিযুক্ত 15-20 কোটি টাকার সম্পত্তির গড়াকি কই থাকিলে উর্ণপরা সুকন্যা বরাক সাংসদ পুঁজি কেলেঙ্কারি সন্দর্ভত পুনর গ্রেপ্তার করার সম্ভাবনা আছে। বর্তমান চার্টার্ড একাউন্টেন্টে তিনিওরে সম্পত্তির হিসাব করে আছে, যি হিসাবত পোহরলে আহিছে আয়তকৈ হাজার গুণ বেশি সম্পত্তি থাকার তথ্য। তিনিওগৰাকীক আমি বহুতবার ইন্টারগেট করেছিলাম, তারপর আপনাদের গম পাই অ্যারেস্ট করা হয়। ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস মানে তেওঁলোকৰ আয়ৰ যোনটো পার্সেন্টেজ হব লাগে সেই তুলনাত বহুত বেশি, বহুত গুণ তাৰমানে বেশি তেওঁলোকৰ সম্পত্তি আহরণ করেছে। আর ডেফিনেটলি মানে কারাপশনের দ্বারাই করেছে। সুকন্যার মাতৃর নামত আছে আমিনগাঁও বাঘরবড়ীত ঘর মাটি। সুকন্যার নামতো আমিনগাঁও বাঘরবড়ীত আছে মাটি সম্পত্তি। প্রয়াত দেউতাকর নামত বাঘরবড়ীত আছে মাটি ঘর। মরিগাঁও সুকন্যার নামত আছে 23 বিঘা মাটি। সুকন্যার মাহিয়েকর নামত আছে মরিগাঁওত মাটি। গান্ধী বস্তি, হাতিগাঁও, কাহিলিপাড়া, জয়ানগরত বিলাসী এপার্টমেন্টতো আছে বিলাসী ফ্ল্যাট। কিন্তু অতি রহস্যজনকভাবে পাসপোর্ট সন্দর্ভত আজি পর্যন্ত মুখ নুখুলিলে সুকন্যায়। কিন্তু এনে তদন্তর মাজতে সামেদ আলীর আত্মীয় আনিছে কেতবোর গুরুতর অভিযোগ। সামেদ আলী ষড়যন্ত্রর বলি হয়েছে, ব্যাংকর পৰা লোন লয় এইখিনি সম্পত্তি গুটাইছিল সামেদে। সামেদর পরিয়ালর কোনো ব্যক্তি ইমান দুখিয়া নহয়। কেবল সেয়াই নহয়, সামেদর গ্রেপ্তারের আড়ত বরাকর এজন প্রাক্তন মন্ত্রী জড়িত থাকার অভিযোগ আত্মীয়র। অভিযোগ মতে বরাকত এখন দলং নির্মাণ করেছিল দুর্নীতিগ্রস্ত এজন ঠিকাদারে। দুর্নীতিগ্রস্ত ঠিকাদারজন বরাকর এজন প্রাক্তন মন্ত্রীর ভাতৃ আছিল। কিছুদিনের পিছত সেই দলংখন ভাঙি পড়াত পুনর্নির্মাণ করেছিল সামেদে। সেই দলংখন পুনর্নির্মাণ করার বাবেই সামেদর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তোলে। সেয়া যিয়েই নহক, সিএম ভিজিলেন্সে তদন্ত করতে উলুয়া এই সমূহ সম্পত্তির ক্ষেত্র সরকারে কি ব্যবস্থা লয় সেয়া হব লক্ষণীয়। বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।